পুকুরে ঘন্টার পর ঘন্টা সাঁতরানো আর বন্ধুদের সাথে খুনসুটি, পুকুর পাড়ে গা শুকেই ভেজা কাপড়ে বাড়ি ফেরা, তারপর কোনো রকমে মুখে ভাত গুঁজে দে ছুট স্কুলের দিকে। ঘন্টা বাজার আগ পর্যন্ত ঢিল ছোঁড়াছুড়ি কিংবা দৌড়দৌড়ি করতে করতেই কেটে যায় শৈশব, আসে কৈশোর। আবহমান গ্রাম বাংলার শৈশবের চিরায়িত সেই দুরন্তপনা, সেই ছুটোছুটি নিয়েই আমরা সাজিয়েছি এ পর্বের ভিজুয়াল ডায়েরি। দর্শক, চলুন শৈশবের সেই স্মৃতিকাতর দিনগুলোতে খানিকটা সময় ঘুরে আসি। এই ছুটোছুটি ও দুরন্তপনার নাম শৈশব কৈশোর, যা মানে না কোনো নিয়ম, বাঁধা পড়ে না কোনো কিছুতেই। প্রাণোচ্ছল এই উচ্ছ্বাস ভাষায় নয়, বুঝতে হয় অনুভবে আর উপলব্ধিতে। শৈশবের এমন দুরন্তপনা যা আবেগতাড়িত করবে যে কাউকেই, এই ছবির সাথে কম বেশি সবাই অত্যন্ত পরিচিত। তাই তো প্রাণ ভরে দেখছিলাম শিশু কিশোরদের কোলাহল আর বাঁধ ভাঙা উচ্ছ্বাস। কিন্তু চার কিংবা তিন কামরা সুসজ্জিত বাসাবাড়ির বন্দী শহরের শিশুদের কাছে এ দৃশ্য হয়তো রূপকথার গল্পের মতো মনে হবে, কিন্তু এ অজপাড়া গায়ের শিশুদের কাছে এই নির্মল এই উচ্ছ্বাস নিত্যদিনের অতি স্বাভাবিক ঘটনা। সারাদিন স্কুলে, মানে স্কুলে থেকে এসে গোসল করে, গোসল করার পর খাই, খাওয়ার পর ঘুমাইছি, ঘুমে থেকে উঠে খেলাধুলা, তারপর পড়তে বসি, মারামারি, এগুলো সারাদিন তো করি, মানে জ্বালাকে মারামারি লাগে। স্কুল থেকে আসি, পুকুরে পুকুরে নাহাই, সবাই মিলে আনন্দ করি। এভাবেই পার হয়ে যায় প্রতিটি সকাল, আসে নতুন সূর্য, নতুন দিন। তাই তো রোগবালায় শরীরে খুব বেশি বাসা বাঁধতে পারে না। গ্রাম বাংলার শিশুদের শৈশবের এমন ছুটোছুটি শহুরে শিশুদের কাছে একেবারেই অচেনা অজানা। বলা যায় দুরন্তপনার এই খবর তাদের কাছে গল্পের বইয়ের পড়ার বিষয় অথবা রূপকথার কোনো ঘটনা। কারণ চার দেওয়ালের বন্দি শহুরে শিশুদের মুক্ত আকাশ মানেই ছোট্ট সেই বারান্দাটুকু। চার দেওয়ালের বন্দি শহরের শিশুদের কাছে জগৎ মানেই বাড়ি আর স্কুল। বন্দি বাড়ি থেকে বাবা মার সাথে গাড়ি কিংবা রিক্সায় নেমে আবারও বন্দি স্কুলে, ফিরে এসে বারান্দায় একটুখানি আকাশ দেখা। যানজটের শহরে শুধু স্কুলে আসা যাওয়া বিরক্তিকর নয়, মস্ত বড় স্কুল ব্যাগে বইয়ের বিশাল স্তূপ নিয়ে ছুটতে হয় ক্লাসরুমে। বইয়ের এই ভার হয়তো পিঠ সহ্য করতে করতে অভ্যস্ত হবে, কিন্তু কোমলমতি শিশু কিশোরদের মগজে নিত্যদিন এত সব পড়া চাপছে, সেই চাপ বুঝতে পাশে নেই অভিভাবকরা, তেমনি শিক্ষকরাও। একটু ভারী লাগে, ব্যথা লাগে, খাটটায় ব্যাগ টানা মুশকিল, একটু কষ্ট লাগে।
বেশিরভাগ শিশুই ঘরে ফিরে কম্পিউটারে গেমস কিংবা ডোরেমন অথবা টম অ্যান্ড জেরি দেখছে হরদম। নিজেদের ব্যস্ততার কারণে অভিভাবকরাও তাদের সন্তানদের এ দিয়েই ঠান্ডা রাখার পথ বেছে নিয়েছেন। খেলাধুলা ছাড়া এভাবে বেড়ে ওঠায় শিশুরা দেহ মনে সুস্থভাবে বেড়ে উঠতে পারছে না। অন্যদিকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে খুব একটা ওঠা বসা না থাকায় তারাও হয়ে উঠছে আত্মকেন্দ্রিক সেই ছোট্টটি কাল থেকেই। এখনকার বাচ্চারা রাত্রি দুটার সময় বলে, যেমন মারা এসে বলে যে আমার বাচ্চাটা ঘুমায় না, ঘুমটা কেমন করে? তার তো ওরকম ইয়ে নাই, তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি হওয়ার মতো ব্যবস্থা নেই। তো যেটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে এই খেলাধুলা করা, বাচ্চাদের জন্য বিভিন্ন পরিবেশ সৃষ্টি করা। সুতরাং অ্যাটলিস্ট বাচ্চাকে নিয়ে অন্তত ছুটির দুইটা দিন বেরোতে হবে, একটু বোটানিক্যাল গার্ডেনে গেল, যে এখানে কিন্তু একটা পাঠক শিক্ষা, বোটানিক্যাল গার্ডেনে যে বিভিন্ন ফুলগুলো পাখিগুলো প্রজাপতিগুলো এগুলো দেখা নেওয়া, তারপর হচ্ছে আপনার একটা চিড়িয়াখানায় গেল, এখানে বিভিন্ন অ্যানিমালের বিহেভিয়ারগুলো দেখালো, তারপর যে একটা মাঠে যে ছেলের সাথে খেলাধুলা করলো। দর্শক, ভিজুয়াল ডায়রির এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন, ফিরছি একটু পরেই।